হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছে নতুন আর একটা ভিডিও। আজ কিন্তু 24th October অ্যান্ড আজকে দুপুর ঘড়িতে 3:30 এরকম কিছু হচ্ছে। বাড়িতে কারেন্ট চলে গেছে, মানে আমার ফ্ল্যাটের রুমটাতে আমার কারেন্ট চলে গেছে। ভিডিও বানাবো বলে এসেও ভিডিও বানাতে পারছি না। সো হঠাৎ করে মাথায় আগিয়ে আসলো, চলো আজকে ছাদে যাই। আজকের ছাদের ওয়েদারটা এতটাই সুন্দর যে আমার ক্যামেরা স্ট্যান্ডটা থাকছে না, হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে। সো আমি কি করলাম, এখন একটা ফুলের টব নিয়ে স্ট্যান্ডের পায়ার কাছে আটকে দিলাম, তবে গিয়ে থাকছে। দেখতে পাচ্ছ ক্যামেরার স্ট্যান্ডটা নড়ছে। খুব সুন্দর ওয়েদার, কারেন্টটা চলে গিয়ে ভালোই হয়েছে, কারণ কারেন্ট না গেলে আমি হয়তো ছাদে আসতামই, আমার মাথায় আসতো না। আসলে গ্রাউন্ড ফ্লোর থেকে ছতলায় উঠে আসতে ভীষণ কষ্ট হয়, সেই জন্য সবসময় আসা কিছুই থাকছে না, সব উল্টে পড়ে যাচ্ছে। আবার ওইদিকে একটা ব্যাগে করে মোবাইল ফোন টোন নিয়েছি, সেই ব্যাগটা উড়ে যাচ্ছিলো। আবার কী কাণ্ড, কী করি বুঝতে পারছি না। এক মিনিট, প্রচণ্ড জোরে হাওয়া চলছে। আর আমি এখন এসেছি স্নান করে হেয়ার ড্রয়িং ব্লগ বানাবার জন্য। দেখতেই পাচ্ছি বানানো যাবে না, ছাদে খালি উল্টে পড়ে যাচ্ছে, ক্যামেরা স্ট্যান্ড পড়ে যাচ্ছে, কেউ তো নেই যে মোবাইলটাকে ধরবে। দেখো মোবাইলটা কীরকম নড়ছে। সো যাই হোক, এই যে হেয়ার বান, এসেছি ছাদে হেয়ার ওয়াশ করার পর হেয়ার ড্রয়িং ব্লগ বানাবার, সঙ্গে নিয়ে এসেছি একটুখানি চা, দুধ চা। তো চাটা এটা ওয়ান টাইপ অফ ফ্লাস্ক বলতে পারো, চায়ের কাপ, বাট এটা ফ্লাস্কেরই মতো। গরম আছে, পরে খাবো। আমি আগে হেয়ার ড্রাইং ব্লগটা বানিয়ে নিই, মোবাইলটা কিছুতেই থাকবে না। অসুবিধা হচ্ছে ব্লগ বানাতে, ছাদে এসে উড়ে চলে যাচ্ছে সমস্ত কিছু, আমি তো ডাকতেই পাচ্ছি না। তো আগে চল, ওরে বাবা কিছুতে থাকছে না। যাই হোক চলো ঝটপট করে আগে হেয়ার ড্রাইং ব্লগটা বানিয়ে নিই, কারণ মোবাইলটা কতক্ষণ আর এইভাবে রাখতে পারবো আমি জানি না, কোনো মতে হচ্ছে না। তো যাই হোক চলো, আজকে চুলটাও ভালো শুকিয়ে যাবে এখানটা এসে। আমার ঘরের নিচে, মানে আমার ঠিক ওপরেই যদি ছাদ হতো তো খুব ভালো হতো, তাহলে আমি প্রায় সময় ছাদে আসতাম ব্লগ বানাতে। থ্যাংকস টু ডানা, ডানার দৌলতে আজকে এত ভালো একটা ওয়েদার পেয়েছি। মোটামুটি হয়েছে, ক্যামেরাটা আজকে ঠিক করে স্ট্যান্ড করতেই আমি পারছি না, কারণ হাওয়াতে পড়ে যাচ্ছে। এমন একটা জায়গায় ক্যামেরাটাকে রেখেছি, সরাতেই পারছি না, মানে বেশি ওপেনে নিয়ে আসলে হাওয়াতে এরকম করে উল্টিয়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক চলো, হেয়ার ড্রাইং তো হয়ে গেছে। ওকে নাও, এই যে চাটা নিয়ে এসেছি বানিয়ে, একজন থাকলে সঙ্গে ক্যামেরাটা একটু ধরতে সুবিধা হতো। ক্যামেরা এমন পড়ে যাচ্ছে, তোমরা আজকে দেখেছো ব্লগটা পুরো ডিস্টার্ব হয়েছে। আজ অনেক দিন পরে ছাদে এসেছি, আর ছাদে এসে না আজকে বেশ ভালো লাগছে, তাই ভাবছি আমার ইনস্টাগ্রামের জন্য বেশ কিছু ক্লিপ, ভিডিও ক্লিপ শ্যুট করব।
তো তোমরা যারা আমার ইনস্টাগ্রামে নেই বা আমার ইনস্টাগ্রাম আছে এটা জানো না, তাদেরকে বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বং বিউটি ব্লগ। তো যারা যারা ইনস্টাগ্রামে নেই, ফলো করতে চাও, চাইলে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। আর এই ব্লগটা বানাবার পরে আমি কিছু ভিডিও ক্লিপস শ্যুট করব যেটা আমি ইনস্টাগ্রামে দেব, আর কিছু ফটো শ্যুট করব, আর সেই ফটোগুলোও তোমরা কিন্তু ইনস্টাগ্রামে পেয়ে যাবে। আজকে ওয়েদারটা এত সুন্দর আর রোদ্দুর নেই ছাদে, তাই বেশ ভিডিওর কালারটা না খুব সুন্দর আসছে, তাই ভাবছি বেশ কয়েকটা ফটো তুলে নেব আর ভিডিও শ্যুট করে নেব। তো তোমরা সেগুলো কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। ব্লগটা আজকে এখানেই অফ করছি। খুব সুন্দর ওয়েদার, আজ হচ্ছে 24 অক্টোবর, 25 তারিখে ডানা যে নাম দিয়েছে ঝড়, তার আছড়ে পড়ার কথা আছে 25 অক্টোবর। তো দেখা যাক কতটা কি হয় না হয়, সতর্কতা বার্তা জারি তো করে দেওয়া হয়েছেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে। অ্যাকচুয়ালি আমরা কি জানো তো, আমরা এই ওয়েদারগুলোকে এনজয় করি ভীষণভাবে। আমি তো করি, কে করো না করো জানি না, জাস্ট ওয়েদারটা ভালো লাগে। এই যে ঝড় আসবে, ঝড় আসার আগের মুহূর্তে এই যে চারিদিকটা শান্ত, রোদ্দুর চলে গেছে, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, ক্ষয়ক্ষতি হয় সেটা মানছি, বাট অ্যাকচুয়ালি আমাদের সাথে কি হয় না, আমরা যেহেতু সমুদ্র উপকূলবর্তী থেকে অনেকটা ভিতরের দিকে থাকি, তো সেই আতঙ্ক যে ক্ষয়ক্ষতির সেটা আমরা পাই না, তো সেই জন্য আমরা এই জিনিসটাকে এনজয় করি। আমরা না, আমি বলতে পারো, অনেকে আছো আমার মতো আছো, বাট যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে রয়েছে তাদের তো ভীষণভাবে ভয় ক্ষতি, তারা এটাকে কিন্তু কখনোই এনজয় করবে না। তো যাই হোক, চলো চাটাকে ফিনিশ করবো, দিয়ে রুমে যাবো। আমি কিন্তু এখনো লাঞ্চ করিনি, জিম গেছি, জিম থেকে এসে বাড়ির কাজ করে স্নান করে ছাদে চলে এসেছি ব্লগ বানাবার জন্য। ব্লগ বানানো হয়ে গেছে, আর একটুখানি একটু হেঁটে চলে নেবো, নিয়ে রুমে চলে যাবো। তো তোমরা ততক্ষণে ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে দেখো। টাটা।